এই স্ট্যাচুটা পুরোটাই ফাইবারের তৈরি এবং তোমাদের একদম সামনে নিয়ে এসে দেখাচ্ছি এই জিনিস তোমরা কিন্তু যখন সেট হয়ে যাবে আর এত সামনে থেকে দেখতে পাবে না এত সুন্দর জিনিস যেহেতু ত্রিদেব এবারে থিম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নিয়ে তাই বুঝতে পারছো যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই পূজা মণ্ডপে থাকবেই ফাইনালি কেএনসি রেজিমেন্টের 2023-এর কালী পুজোর যে লাইটিংয়ের গেট সেটা কিন্তু রেডি হয়ে গেছে শুধুমাত্র লাইটিং যেটা আছে ইলেকট্রনিক্সের যে কাজ সেটা বাকি আছে আরও বেশ কিছু লাইটের যে পিলার হয় বাঁশের স্ট্রাকচার কিন্তু তারা রেডি করে ফেলেছে রাস্তার দুই ধারে কিন্তু সেগুলো বসানো হয়ে গেছে অলরেডি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের এই যে এবারে তাদের ব্যানার এখানে লাগানো আছে 64তম বর্ষে ত্রিদেব এনসি রেজিমেন্টের 2023-এর যে কালী পুজো হচ্ছে সেটার থিম ত্রিদেব এবং তাদের যে ট্যাগলাইন ব্রহ্মা দিলেন ব্রহ্মাস্ত্র বিষ্ণু দিলেন চক্র মহেশ্বর ত্রিশূল হাতে সুরক্ষিত মানব চক্র দুর্দান্ত একটা ট্যাগলাইন তারা চুজ করেছে এবং সেই পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করছি মেকিংটা তোমাদের দেখাবো মেকিং মানে কিভাবে প্যান্ডেল তৈরি হচ্ছে তো চলো সেই কেএনসি রেজিমেন্টের যে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি তোমরা সবাই জানো কেএনসি রেজিমেন্টের এই রাস্তা সবাই চেনো কারণ কালী পুজোতে কিন্তু তোমরা সবাই এখানে আসো এই যে দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই কেএনসি রেজিমেন্টের পুজো মণ্ডপ কীভাবে প্রস্তুত করা হচ্ছে সবার প্রথমে একটু বলে নিই এই যে পুজো মণ্ডপ এটা আসলে কিসের উপর বেস করে তৈরি করা ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে নিয়ে কিন্তু পুজো মণ্ডপ তৈরি করা হবে এবং চারিপাশে যেটা আছে একটু দেখাই এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে পাহাড় থাকবে এবং ওই পাশের ওই জায়গাগুলো যেখানে আছে ওগুলোতেও পাহাড় থাকবে তো পাহাড়ের মাঝখানে একটি মন্দির সেই মন্দিরের ভেতরে থাকবে কালী ঠাকুর অর্থাৎ শ্যামা পুজোর যে প্রতিমা সেটা কিন্তু এই মেন গেট থেকে ভেতরে থাকবে আর একদম উপরে উপরে যে চূড়া দেখা যাচ্ছে এখন এখানেও কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে রাখা হবে তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ একটা ঘোড়াকে উপরে তোলা হয়েছে এই পিলারের উপরে সিমিলারলি ওই পাশেও কিন্তু সেমভাবে সেই স্ট্যাচুগুলো বসানো হবে দেখছো এখন রীতিমতো কিন্তু প্রচুর কাজ এখানে হচ্ছে নাইটেও কাজ হচ্ছে কারণ হাতে মাত্র আর গোনা 10 থেকে 11 দিন তারপরেই কিন্তু কালী পুজো শুরু অর্থাৎ 12 তারিখে কালী পুজো একদম মাঝখানে যে জায়গাটা এটা একটু বলিনি এটা একদম দেখো সিমেন্ট বালি দিয়ে তৈরি করা হয়েছে ইট সিমেন্ট দিয়ে একদম বাঁধানো হয়েছে এখানে কিন্তু জল থাকবে এই যে স্টেজ মতন তৈরি করা হচ্ছে এখান থেকেই দর্শনার্থীরা উঠবে উঠে গিয়ে ওই সাইডে হয়ে মেন গেট যেটা আছে ওখানে এন্ট্রি নেবে প্রতিমা দেখবে এবং তারপরে এক্সিট গেট ডান সাইড বা সাইড থেকে কিন্তু বেরোবে গতবারও আমরা এখানে দারুণ চমক দেখেছিলাম এবারও কিন্তু সেই একই রকম তারা রেখেছে যে চমক কিন্তু আমরা পাচ্ছি তার পাশাপাশি প্রচুর লাইট পাবো এখানে আমরা লাইটের যে এফেক্ট সেটা কিন্তু এখানে থাকবে গতবার মারাত্মক এফেক্ট পেয়েছিলাম এবারও যেভাবে তৈরি করা হচ্ছে তার কিন্তু ঘাটতি একদমই হবে না এফেক্ট আমরা পাবো এই যে স্টেজ তৈরি হচ্ছে মানে এটা একটা প্ল্যাটফর্ম বলা যায় এখান থেকে কিন্তু দর্শনার্থীরা দুই সাইড থেকেই যাবে তো আচ্ছা দুই সাইড থেকেই দর্শনার্থীরা যেতে পারবে এখানেও সেই একই রকম প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে আর ওই পাশটা তো অনেকটাই রেডি হয়ে গেছে আরও একটা জিনিস দেখানোর আছে সামনে এখানে এই একটা ছোট একটা পিলারের মতন জাস্ট স্ট্রাকচার তৈরি করা বাসের এটা মিডিয়াম এবং তার পাশে এটা সবথেকে বড় এই তিনটে জায়গাতেও কিন্তু স্ট্যাচু রাখা হবে সম্ভবত এখানে যতটা জানতে পারলাম মহেশ্বরের স্ট্যাচু থাকার সাথে 7টি ঘোড়া এখানে আছে 7টি ঘোড়া এবং সূর্য আছে তাদের পেছনে সূর্য আছে সেই জিনিসটিকে তোলা হচ্ছে পিলারের উপরে ফাইনালি এরকমই একটা লুক এখনও পর্যন্ত তৈরি হয়ে আছে আর মাত্র হাতে 2 সপ্তাহ নেই প্রায় 12 দিন টাইম পাবে তার মধ্যে পুরো পুজো মণ্ডপ তাদের কমপ্লিট করতে হবে এখন থেকে অলরেডি কিন্তু তাদের নাইটে কাজ শুরু হয়ে গেছে সারা রাত ধরে তাদের কাজ করতে হচ্ছে এখানে দেখতে অনেক কাঠের তক্তা সব রাখা আছে বাঁশের চটা
এগুলো সবই পূজো মণ্ডপে ব্যবহার করা হবে। কতদিন ধরে কাজ হচ্ছে দাদা? আড়াই মাসের উপরে এই প্রজেক্টের কাজ হচ্ছে। প্রত্যেকবার কেএনসি কিন্তু এরকম একটা চমক দেয়, এবারও কিন্তু সেই একই ধারা তারা বজায় রেখেছে। এবার একটু ভেতরে যাওয়া যাক, কারণ ভেতরে গিয়ে দেখবো যে ভেতরে কী হচ্ছে, প্রতিমা কীভাবে এখানেই তৈরি হচ্ছে নাকি বাইরের থেকে আসবে, সবটা কিন্তু ভেতরে ঢুকলে পুরো আমরা জানতে পারবো, তোমাদেরকেও সেই জিনিসটি দেখিয়ে দিতে পারবো। এবার তোমাদের একদম ভেতরে নিয়ে যাচ্ছি, মানে যেখানে প্রতিমা থাকে, কেএনসি রেজিমেন্টের প্রতিমা যেখানে থাকে ঠিক সেখানেই প্রবেশ করব। সেখানে গিয়ে দেখবো যে ভেতরটা আসলে কী হচ্ছে। আচ্ছা একটু বলে নিই, এই যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ এটা, এটা কিন্তু সেই বেস, এখানে দর্শকরা এসে দাঁড়াবে, দর্শনার্থীরা এসে এখানে দাঁড়াবে, তারপরে কিন্তু ওই গেট থেকে প্রবেশ করবে ঠাকুর দেখার জন্য। আচ্ছা এইগুলো হচ্ছে মিস্ত্রি দাদারা যে কাজ করছে না, তাদের নাইটে কাজ করতে হচ্ছে, তাদের থেকে এখানে কাজ করতে হচ্ছে, সেই জন্য তাদের শেল্টার এটা, তাদের ঘর এখন এটা। তো যেহেতু রাতে ভিডিও করছি তো বুঝতে পারছো যে আলোটা পর্যাপ্ত নেই, তো এখানে অন্ধকারের ভেতর থেকে আমি যাচ্ছি। পেছন দিক থেকে এবার তোমাদের দেখাই, এই হচ্ছে শিবলিঙ্গ, এটা কিন্তু এখানে রেডি হয়ে আছে। আর এই যে যে জিনিসগুলো, এইগুলো পাহাড় জাতীয় কিছু একটা, এটা কি কি দাদা? ফাইবারের তো মানে কি বোঝানো হচ্ছে এটা দিয়ে? পাহাড়ের, হ্যাঁ পাহাড়ের মতন একটা বোঝানোর চেষ্টা হচ্ছে, ফাইবারের তৈরি এগুলো, এখনো কমপ্লিট হয়নি। তো আরে বাবা, এখানে এই যে সেম জিনিস আছে, এবার একটা জিনিস দেখাই, ফাইবারের, ফাইবারের তৈরি, মানে দুর্দান্ত। এই স্ট্যাচুটা পুরোটাই ফাইবারের তৈরি, এবং তোমাদের একদম সামনে নিয়ে এসে দেখাচ্ছি এই জিনিস, তোমরা কিন্তু যখন সেট হয়ে যাবে আর এত সামনে থেকে দেখতে পাবে না, এত সুন্দর জিনিস। যেহেতু ত্রিদেব এবারে থিম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নিয়ে, তাই বুঝতে পারছো যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই পুজো মণ্ডপে থাকবেই। তো ঠিক তেমনি এই যে এটা হচ্ছে বিষ্ণু, বিষ্ণু অবতার, তাকে কিন্তু এখানে রাখা আছে ফাইবারে। কেএনসি রেজিমেন্টের থিম মেকার দাদা অশোক বিশ্বাস, আর্টিস্ট কাম থিম মেকার, মানে বুঝতেই পারছো যে কী ধরনের কাজ দাদার মাথা থেকে বেরোয়। তো দাদার কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি, দাদা এবারে থিম তো ত্রিদেব, হ্যাঁ এটার ভেতর থেকে আমরা কী বুঝবো বা কী বোঝাতে চাইছেন? এটা বোঝা যাচ্ছে যে আমাদের মানে সনাতন ধর্মে যেটা সৃষ্টি থেকে, এখানে সৃষ্টি মানব সমাজের মানে ব্রহ্মা থেকে সৃষ্ট, আর যে তিনটে নাম দেওয়া হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তার মধ্যে তিনটে দেবতাকে নিয়েই নামটা কন করা হয়েছে। তো আমাদের সৃষ্টি থেকেই ব্রহ্মা, তৃতীয় হচ্ছে আমাদের নারায়ণ, আর পোলা হচ্ছে আমাদের যে দেবতা হচ্ছে আমাদের শিব। হ্যাঁ এরা তিনটে দেবতাকে নিয়ে মূলত এই এই সৃষ্টিটা মানে এই থিমটা তৈরি হয়েছে। আর আমাদের টোটালটাই একটা পাহাড়ে, যে পাহাড়ের চূড়াতে আমাদের তিন দেবতায় সাহিত্য থাকবে, মানে ওখানকার মানে স্থাপত্যটা ওখানেই আমাদের গঠিত হয়েছে। এবার এখানকার যে পুজো মণ্ডপে যে টোটাল স্কাল্পচারটা যেটা হয়েছে সেটা হলো পাহাড় কেটেই করা হয়েছে, টোটালটা ফাইবার গ্লাসে করা হয়েছে, এমনকি এই যে টোটাল যে কালার থিমটা করা হয়েছে এটাও পুরো একদম পাহাড় কেটে কেটে স্কাল্পচার যে ধরনের স্টোন হয় সেই ধরনের আমাদের কাজটা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে বাস্তবে কি এই ধরনের মন্দির আছে নাকি? এটা নতুন, একদম নিউ, মানে একদম নিউ কনসেপ্টে এটা আমরা করছি, এটা কোনো প্যান্ডেল বা কোনো মন্দিরে আদলে করা হয়নি। বাহ, এটা একদম মানে ইউনিক প্রেজেন্টেশন, নিউ ক্রিয়েশন, নিউ ক্রিয়েশন, মানে এর কোনো কপি নেই? না এর কোনো কপি নেই। বাহ বাহ, একদম ফার্স্ট টাইম আমরা পাচ্ছি। হ্যাঁ ফার্স্ট টাইম, বা সাথে দ্বিতীয়ত এই যে আমাদের যে ভিতরে ঠাকুরটাও দেখতে পাবেন টোটালটাই আলাদা ছিল। মানে আগেকার দিনে কী হতো, ডাকাতরা পুজো করে মায়ের পুজো করে ডাকাতি করতো, আশীর্বাদ নিয়ে যেত, ঠিক সেইটাকেই ধরা হয়েছে। আচ্ছা এবার তিন, তার মানে কি আমরা ডাকাতের ক্যারেক্টার সেটাও? হ্যাঁ সেটাও থাকবে। আরে বাবা, তো আমরা অনেক কিছু পাবো। হ্যাঁ সেটাও আপনারা পাবেন, ঠিক। এখন তো কাজ চলছে, এরপরে স্টেপ স্টেপ কাজ এগিয়ে গেলে আরও অনেক কিছু জানতে পারবো। তো মোটামুটি 12 তারিখে তো পুজো, হ্যাঁ তার আগে আমাদের অন্তত 4-5 দিন আগে কমপ্লিট হয়ে কমপ্লিট হয়ে যাবে। আমাদের আড়াই মাস আগে থেকে কাজ শুরু হয়েছে, মোটামুটি টানা কাজ চলছে ডে নাইট করে। তাও এখন তো প্রাকৃতিক দুর্যোগের যে অবস্থা কিছুই বলা যায় না, চেষ্টা করবো যতদিন কাজটাকে তুলে। হ্যাঁ আচ্ছা, এই যে স্ট্যাচুগুলো তৈরি করা হচ্ছে এগুলো কি এখানেই তৈরি করছে? সব এখানেই তৈরি হচ্ছে, সব এখানে, সব এখানে, এখানে তৈরি হচ্ছে, এখানে ভালো ভালো শিল্পীরা সব তৈরি হচ্ছে, সেখান থেকে ডাইস ফাইস করে মাল তুলে আবার লাগানো হচ্ছে, সব কিছু ম্যানুফ্যাকচার এখান থেকে, সব এখান থেকেই। তো খুব একটা সুন্দর জিনিস আমরা দেখতে পাবো, খুব মানে খুবই ভালো। বারাসাতে কেএনসি রেজিমেন্ট এবার যেটা করছে গতবারের থেকে অনেক বেটার জিনিস আমরা পাবো, তাই তো দাদা? হ্যাঁ একদম একদম, পুরো নতুনত্ব, নতুনত্ব, কোনো কপির ব্যাপার, কপি নেই, একদমই নতুন, ফ্রেশ, একদম ফ্রেশ, ঠিক। থ্যাংক ইউ দাদা। আপনার নামটা রাখবার বলুন? অশোক বিশ্বাস। কোথায় থাকেন? বসিরহাট। বসিরহাট থেকে? বাহ, সাহিত্য অবস্থায় আছেন বিষ্ণু। এই বিষ্ণুকে রাখা হবে সামনে যে জলের জায়গাটা করা হয়েছে, একদম ইট বালি সিমেন্ট দিয়ে বাঁধানো আছে সেই জায়গায়,
এবার একটু দেখাই মহাদেব, মহাদেবও রেডি হয়ে আছে এখানে। এই যে দেখতে পাচ্ছ পুরো কিন্তু ফাইবারের তৈরি পেছনটা, এই যে মহাদেবের মাথার যে জটা, সে জটাটা কত সুন্দর তৈরি করেছে, মানে কাজও যেন নিখুঁত কাজ। মহাদেবের যে পরনের যে বসন সেটাও কিন্তু কতটা সুন্দর। এই হচ্ছে মহাদেব, একটু লাইটটা কম হয়ে যাচ্ছে, তবুও চেষ্টা করছি তোমাদের দেখিয়ে দেওয়ার। এছাড়াও আরও যে সমস্ত জিনিস এই পুজো মণ্ডপে ব্যবহৃত হবে সবটাই কিন্তু ম্যানুফ্যাকচার এখানে, মানে এটা যে বাইরের থেকে এসছে সেরকম নয়, পুরোটাই কিন্তু এখানে তৈরি হচ্ছে। এই যে একটা শিবলিঙ্গ সবটা কিন্তু এখানে বসেই তৈরি করা, তোমাদের আরও দেখাচ্ছি এখানে কি কি তৈরি হচ্ছে। বারাসাত কেএনসি একটা অন্য মাত্রায় পুজো করে, তাদের সাথে কিন্তু কারোর তুলনা হবে না। এখানে কিন্তু তাদের কাজ হচ্ছিল, যারা এখানে এই ফাইবারের ম্যানুফ্যাকচারার, মানে ফাইবারের যে মূর্তিগুলো তৈরি করছে। এবার একটু দেখাই, এখানে এক কাকা তৈরি করছে রামকৃষ্ণ পরমহংসদেব, একদম বেস্ট, তাই তো, মাস্টার পিস, আপনাদের ভাষায় মাস্টার পিস। হ্যাঁ, তারপরে গিয়ে ওই কেমিক্যালটা ইউজ করা হবে। হ্যাঁ, বোম্বার ডাইস পরে আছে, আচ্ছা, বোম্বা পদ্ম বলে বসে দিল। হ্যাঁ, এবারে ওই থেকে ওইটা জুড়ে নাট বল্টু দ্বারা জুড়ে আবার ওইটার থেকে এরকম, ওই যেমন শিবডাবে যে শিবডাব তৈরি হয়েছিল মাটি দিয়ে প্রথম। ও আচ্ছা আচ্ছা, প্রথমে মাটি দিয়ে হয়েছে। হ্যাঁ, এরকম যেমন মাটি দিয়ে হচ্ছে ওরকম মাটি দিয়ে ওরকম শিবটা প্রথম বানানো হয়েছিল। আচ্ছা, তারপরে ডাইস বানিয়ে তার থেকে ওই শিবটা বেরিয়েছে। ও মানে এটাও তাহলে সেম ভাবেই হচ্ছে, তৈরি হয়ে গেছে। এবারে এইগুলো সব নাট বল্টু দিয়ে সব ছাড়ানো হয়ে গেছে, তবে পাট পাট হয়ে গেছে। এটা একদম তৈরি হয়ে গেছে, তাই তো? ফাইবারের ডাইস হয়েছে না, এটাও ফাইবার না, ডাইস তৈরি হলো, মাস্টার পিসটা ঢাকা দেওয়া হয়েছে। আচ্ছা, এই থেকে বেরোবে। অনেক অনেক কাজ, অনেক কাজ, মানে আমি প্রথমে ভেবেছিলাম এটাই রেডি হয়ে গেছে, কিন্তু না, প্রথমে মাটি দিয়ে তৈরি হচ্ছে, তারপরে ডাইস তৈরি হবে, এবং একদম শেষে গিয়ে কিন্তু সেই ফাইবারের জিনিসটা আসবে। এটা হচ্ছে গদার ডাইস। আচ্ছা, এটা গদার ডাইস, গদাটা তৈরি হয়েছিল, তার থেকে ডাইস হয়েছে। এই যে এতে মাল জমা নেই, এটা ফাইবারের হবে, এই যে দেখতে পাচ্ছ পাতলা, এটা এটা ফাইবারের বেরোবে, এটা তার দুটো জুড়ে একটা পুরো গদা তৈরি হবে, দুটো দিয়ে জোড়া হবে। হ্যাঁ, বুঝেছেন, সব ফুটো করা আছে, এই তো পজিশন করা আছে সব, তো এটাতেও তাই জয়েন্ট হবে, ঠিক, জয়েন্ট হয়ে গেলেই তখন পুরোপুরি গলাটা রেডি হয়ে যাবে। আবার খোলা হয়ে গেল, হ্যাঁ, টাই চালা হয়ে গেল, মালটা বেরিয়ে, বাহ, দারুণ 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 টেকনিক। ম্যাটেরিয়ালস রাখা আছে, একটু তোমাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছ হাতা, এখানে বড় একটা ডাম্বেল হাতা আছে, এই যে এর ভেতরে এই জিনিসটা, এটাই হচ্ছে ফাইবার। আচ্ছা, রাত্রিবেলায় এসছি তাই লাইট কম, বারেবার তোমাদের এই জিনিসটা বলছি। এবার একটু ভেতরে ঢুকবো, ভেতরে প্রতিমা তৈরি হচ্ছে, মানে কালী ঠাকুর তৈরি হচ্ছে, এবারের কালী ঠাকুর এখানে বসেই তৈরি হচ্ছে। তো চলো ভেতরে তোমাদের নিয়ে যাই, এই সাইড থেকেই ঢুকে যাচ্ছি। এখানে মেশিন চলছে, কথা হয়তো তোমাদের শোনা একটু অসুবিধা হয়ে যাবে, তবুও চেষ্টা করছি একটু দেখানোর, এবং তার পাশাপাশি এখানে প্রতিমা তৈরির কাজ কিন্তু হচ্ছে, এখানে বসেই প্রতিমা তৈরি হচ্ছে। কেএনসি রেজিমেন্টের প্রতিমা এবার কিন্তু পুজো মণ্ডপে বসেই তৈরি হচ্ছে। রেজিমেন্টের এবার যিনি মৃৎশিল্পী, মানে এই প্রতিমা যার দায়িত্বে যিনি তৈরি করছেন শিল্পী, আমার সামনে দাঁড়িয়ে আছে, দাদা আপনার নাম? স্বপন পাল। স্বপন পাল, রানাঘাট বাড়ি, রানাঘাট। এবারে থিম কি আছে এটা? এবারে থিম হচ্ছে ডাকাত কালী, ডাকাত। হ্যাঁ, এটা হচ্ছে আপনি ডাকাতি করতে যাওয়ার আগ মুহূর্ত, মাকে পুজো দিয়ে ডাকাতি করতে যাবে। তাহলে তো ডাকাতও থাকছে এবার, সবই ডাকাত, এগুলো ওই সাইডগুলো সব ডাকাত। আচ্ছা, এগুলো সব ডাকাত। আচ্ছা, ডাকাত কালী থিম তৈরি হচ্ছে, মায়ের কাছে পুজো দিয়ে তারা ডাকাতি করতে বেরোচ্ছে, সেটাই তুলে ধরা হচ্ছে। এই পাশে সমস্ত কিন্তু ডাকাতের মূর্তি তৈরি হচ্ছে। কতদিনের প্রজেক্ট আপনাদের? আমাদের 25 দিনের প্রজেক্ট।
25 দিন কমপ্লিট পুরো কমপ্লিট হয়ে যাবে বাবা কতজন কাজ করছেন চারজন সবাই রানাঘাটে তাহলে বাড়িতে যাওয়া হচ্ছে না এর মধ্যে রাতে এখানে একদম কমপ্লিট দিয়ে বাড়ি যাক মানে এখানে থেকে তাদেরকে কাজ করতে হচ্ছে তাদের পরিশ্রম সবাইকেই করতে হচ্ছে মণ্ডপের এই পূজো মণ্ডপের উপরে তিন রকম জিনিস থাকবে এটা কিন্তু ভীষণ আকর্ষণীয় তোমাদের সেটাও একটু বলে রাখি তিনটে জিনিস আমরা দেখতে পাবো এক হচ্ছে হিন্দুদের মন্দির তার একটা চূড়া আমরা দেখতে পাবো দ্বিতীয়ত মুসলিমদের মসজিদ সেটার একটা চূড়া পাবো তৃতীয়ত খ্রিস্টানদের যে গির্জা হয় তারও চূড়া পাবো এবার তোমাদের একটা জিনিস দেখাই মহাদেবের মূর্তিটাকে কিন্তু আনা হয়েছে মহাদেবের মূর্তিটা কোথায় বসানো হবে একটু দেখা যাক এখানে নিয়ে আসা হয়েছে দেখলাম সাইড থেকে তাই চলে এসেছি এখানে পুরো কেএনসি রেজিমেন্টের যে পুজো মণ্ডপ কীভাবে তৈরি হচ্ছে প্রতিমা কীভাবে তৈরি হচ্ছে সবটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা ভীষণই ভালো পুজো তৈরি হচ্ছে এবার পুজো মণ্ডপ মানে ভীষণই ভালো 2023-এর বারাসাতের সেরা বলতে পারো জানি না এর থেকে ভালো কোথাও তৈরি হচ্ছে কি না কিন্তু বারাসাতে একটা দুর্দান্ত পুজো মণ্ডপ কিন্তু আমরা দেখতে চলেছি কেএনসি রেজিমেন্টে আজকের মতো এখানেই শেষ করলাম এরপর তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের শরীরের প্রতি যত্ন রাখো বাই বাই